আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। প্রথমেই কোভিড সতর্কতা। কোভিড সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তাই কোভিড নাইন্টিন মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করুন, দুই গজ শারীরিক দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন, 45 বছরের উপরে সবাই কোভিডের টিকা গ্রহণ করুন, টিকাকরণ বিষয়ে কোন ধরনের গুজবে কান দেবেন না। এবারে সংবাদ। 18 বছরের ঊর্ধ্বে নাগরিকদের টিকাকরণের জন্য রাজ্য সরকার কোভিশিল্ড ভ্যাকসিন ক্রয় করার উদ্যোগ নিয়েছে। এই ভ্যাকসিন রাজ্যে পৌঁছলেই 18 বছরের ঊর্ধ্বে নাগরিকদের টিকাকরণ শুরু হবে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য মিশন ডিরেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এই খবর জানান। তিনি জানান, রাজ্যে এমন অনেক আধা সামরিক বাহিনীর কর্মী ও 45 বছরের ঊর্ধ্বে নাগরিক রয়েছেন যারা কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ বহিরাজ্যে গ্রহণ করেছেন এবং বর্তমানে বিভিন্ন কারণে ত্রিপুরায় রয়েছেন। এই সুবিধাভোগীদের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য আগামী 5ই মে এক বিশেষ টিকাকরণ কর্মসূচি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। সুবিধাভোগীরা উল্লেখিত দিনে টিকা নেওয়ার জন্য এখন থেকেই cowin.gov.in এ নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়া সরাসরি কোভিড টিকাকরণ কেন্দ্রেও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে। এডিসির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক খুমলুংস্থিত প্রশাসনিক ভবনে গতকাল অনুষ্ঠিত হয়। মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া বৈঠকে পৌরোহিত্য করেন। গতকালের বৈঠকের সিদ্ধান্তগুলো এক সাংবাদিক সম্মেলনে কৃষি দপ্তরের নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা তুলে ধরেন। এডিসি এলাকা উন্নয়নের জন্য গতদিনের বরাদ্দ অর্থ সঠিকভাবে খরচ হয়েছিল কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখতে শক্তিশালী কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্ট পরবর্তী সময়ে শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করা হবে। এছাড়া এডিসি এলাকার সবকটি স্কুলকে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে পরিবর্তিত করা হবে। পুলিশ বিল 1997 এবং টাউন কমিটি বিল 2021 চালু করার উদ্যোগ নেওয়া হবে। এডিসি এলাকা থেকে নিপকো, ওএনজিসি সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে যে রাজস্ব আয় হয় তা এডিসির হাতে সরাসরি হস্তান্তর করার প্রস্তাব জানানো হবে। এছাড়া গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন করার লক্ষ্যে এডিসির আসন্ন অধিবেশনে একটি বিল উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পানীয় জল সংকট দূর করার জন্য রাজ্য সরকারের ডিডব্লিউএস দপ্তরের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কেয়ার্স তহবিল থেকে 1 লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর সংগ্রহের অনুমোদন দিয়েছেন। গতকাল কোভিড মোকাবেলায় তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী যে সমস্ত রাজ্যে কোভিডের প্রাদুর্ভাব বেশি সেখানে দ্রুত এই অক্সিজেন পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া এই তহবিলের আওতায় আরও 500টি নতুন পিএসএ অক্সিজেন প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে রাজ্যের বাজারগুলোতে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে গতকাল সচিবালয়ে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠন এফসিআই এবং আইওসিএল এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় খাদ্যমন্ত্রী রাজ্যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ী সহ সকল অংশের মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, মানুষ যাতে কোনোভাবে বিভ্রান্ত বা হয়রানির শিকার না হন তার জন্য সচেষ্ট থাকা প্রয়োজন। বৈঠকে খাদ্যমন্ত্রী ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার কমিটিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সরকার জানিয়েছে সারা দেশে এ পর্যন্ত 14 কোটি 78 লক্ষেরও বেশি কোভিড নাইন্টিনের টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে গত 24 ঘণ্টায় 3 লক্ষ 60 হাজারেরও বেশি নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। করোনা মহামারীকালে এটি সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। পাশাপাশি গত 24 ঘণ্টাতেই 2 লক্ষ 61 হাজারেরও বেশি সুস্থ হয়েছেন। সুস্থতার হার 82.33%। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 29 লক্ষ 78 হাজারেরও বেশি। গত 24 ঘণ্টায় 3,293 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়, গতকাল মোট 4,598 জনের নমুনা পরীক্ষা করার পর 124 জনের দেহে কোভিড সংক্রমণের উপস্থিতি ধরা পড়েছে। গতকাল সুস্থ হয়েছেন 13 জন কোভিড আক্রান্ত রোগী। এ নিয়ে বর্তমানে রাজ্যে মোট সুস্থ রোগীর সংখ্যা 33,505 জন। বর্তমানে 904 জন রোগী চিকিৎসাধীন বা সক্রিয় রয়েছেন। রাজ্যে বর্তমানে কোভিড থেকে সুস্থতার হার 96.26%। রাজ্যপাল রমেশ বৈশ গতকাল বিকেলে রাজভবনে কোভিড নাইন্টিনের দ্বিতীয় ঢেউ নিয়ে রাজ্যের অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং নার্সদের সঙ্গে এক বৈঠক করেন। রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজ্যপাল অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং নার্সদের প্রস্তাব ও পরামর্শ চান। তিনি বলেন, অতিমারী মোকাবিলায় সামনের সারির কর্মীদের সাহায্য করতে তাদের প্রয়োজনে ডাকা হতে পারে। এই বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন। কোভিড সংক্রমণ বৃদ্ধির জেরে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সমস্ত হোস্টেল ও বোর্ডিং হাউস আগামী 1 মে থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের যুগ্ম সচিব সাজু ওয়াহিদ এম এক বিজ্ঞপ্তি জারি করে জানান, ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে পুনরাদেশ জারি না হওয়া পর্যন্ত হোস্টেল ও বোর্ডিং হাউসগুলো বন্ধ থাকবে।
তবে অন্যান্য দপ্তরের হোস্টেলগুলোতে এখনই এই নির্দেশ কার্যকর হচ্ছে না। ত্রিপুরা ক্রীড়া পর্ষদ অনুমোদিত সমস্ত সংস্থাকে সব ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গতকাল এই বিজ্ঞপ্তিতে ক্রীড়া পর্ষদ থেকে প্রতিযোগিতার সাথে প্রশিক্ষণ কর্মসূচিও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।